বন্ধুরা, আপনারা হয়তো জেনে গেছেন অলরেডি বাংলাদেশ সরকার ইমার্জেন্সি ভাবে বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র, মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মে হু এহসান খান আর আপ দেখ রহে হ্যায় হামারা ইউটিউব চ্যানেল এহসান রিয়াকশন উইদ এহসান। মে উম্মীদ করতা হু আপ জাহাঁ ভি হোঙ্গে এনজয় করতে হোঙ্গে, মজে মে হোঙ্গে আর ফিট ফাট হোঙ্গে। ভিউয়ার্স, বাংলাদেশ 10 খতরনাক যানি বহুত হি ডেঞ্জারাস হথিয়ার ওয়েপনস খরিদ রহা হ্যায় বহুত জলদ। আব ইয়ে হথিয়ার বাংলাদেশ মে হোঙ্গে। ইয়ে কোন কোন সে ऐसे विमान या वेपन्स हैं जिस पे धाक बैठा देगा बांग्लादेश, म्यांमार और इंडिया पर, व्यूअर्स, वो मैंने आपको इस वीडियो में बताना है। और इन वेपन्स ने कहां कहां अपनी धाक बैठा रखी है, और इससे पहले क्या किसी और मुल्क ने भी ये वेपन्स परचेस किए हैं, क्या बांग्लादेश जो वेपन्स लेने जा रहा है 10 खतरनाक तरीन, इसका बांग्लादेश को कितना फायदा होगा, और ये वेपन्स कब तक बांग्लादेश में आ जाएंगे, क्या इस वेपन्स को लेने से म्यांमार, जो बहुत ही इस वक्त तंग कर रहा है बांग्लादेश को, उसको शटअप कॉल मिल सकेगी। ये वो सवाल हैं जिसका जवाब आपको व्यूअर्स बहुत जल्द मिलने वाला है। यानी ये वीडियो देखेंगे, फिर उसके ऊपर हम बात भी करेंगे, मैं आपको उसके ऊपर रिएक्शन भी दूंगा और बताऊंगा कि बांग्लादेश अब किन बड़े बड़े देशों से ये बड़े बड़े विमान और उसके साथ साथ 10 खतरनाक वेपन्स लेने जा रहा है, जिससे अब दुनिया बांग्लादेश से डरेगी, स्पेशली म्यांमार और इंडिया, क्योंकि ये ऐसे देश हैं किसी भी वक्त बांग्लादेश के ऊपर कुछ भी कर सकते हैं। क्योंकि अभी आपने रिसेंटली देखा कि ये आपसी दो ग्रुप्स की लड़ाई, लेकिन मार्टर शेल बांग्लादेश की टेरिटरी में गिर रहे हैं, इसका भी जवाब मिल जाएगा। लेकिन ये वीडियो देख लेते हैं, फिर उसके ऊपर बात करेंगे। व्यूअर्स, वीडियो की तरफ बढ़ते हैं, बहुत ही इंपॉर्टेंट ये वीडियो है, और देखेंगे कि इसमें कौन कौन से 10 खतरनाक तरीन विवर्स हथियार बांग्लादेश अब लेने जा रहा है। जी हाँ, किस तरह अपने आप को अब मजबूत करने जा रहा है, पहले ये वीडियो देखेंगे, फिर इसके ऊपर बात करेंगे। और सबमरीन की भी बात हो रही है, जी हाँ, कि बांग्लादेश मजीद 3 सबमरीन लेने जा रहा है अपने एक बड़े पार्टनर से। मजीद क्या है इसके ऊपर आपको बताऊंगा, लेकिन पहले वीडियो देख लेते हैं। वीडियो की तरफ बढ़ते हैं। अगर अभी तक आपने चैनल को सब्सक्राइब नहीं किया तो जल्दी से करें चैनल को सब्सक्राइब, और बेल आइकन भी प्रेस कर दें, वीडियो को लाइक भी करना, और कमेंट सेक्शन में आपने अपनी फीडबैक से हमें जरूर आगाह भी करना। वीडियो की तरफ बढ़ते हैं जी, 3, 2, 1 एंड क्यू। বন্ধুরা, আপনারা হয়তো জেনে গেছেন অলরেডি বাংলাদেশ সরকার ইমার্জেন্সি ভাবে বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র, মিসাইল, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি ক্রয় করতে চলেছে। অর্থাৎ এই অস্ত্রগুলো আপকামিং অস্ত্র, যেগুলো ফোর্সেস গোল 2030 সালের মধ্যে বাংলাদেশের বহরে যুক্ত হতে চলেছে। বর্তমানে বাংলাদেশ মিয়ানমার উত্তেজনার মধ্যে বাংলাদেশ সরকার নতুন করে আরও বেশি সমরাস্ত্র নিজ দেশে উৎপাদন ও ক্রয় করতে চলেছে। আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশের আপকামিং ভয়ঙ্কর 10টি অস্ত্র, যেগুলো বাংলাদেশের বহরে যুক্ত হয়ে গেলে মিয়ানমার তো অনেক দূরের কথা, ভারতও আমাদের ভয় পাবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 10, 155 mm আর্টিলারি। আর্টিলারি ছাড়া সেনাবাহিনীর যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধির জন্য 155 mm হাউজার আর্টিলারির টেন্ডার দেওয়া হয়েছিল 2019 সালে। এই আর্টিলারির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি হেলিকপ্টারে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। আপনাদের বলে রাখি, বাংলাদেশের এই আর্টিলারিগুলো অনেক বেশি অত্যাধুনিক এবং শক্তিশালী। এই আর্টিলারিকে প্রতিরোধ করার মতো কোনো অস্ত্র মিয়ানমারের হাতে নেই। নাম্বার 9, MBPS ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক। বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীর জন্য MBPS ট্যাঙ্ক বা উভচর ট্যাঙ্ক অর্ডার দিয়েছে অনেক আগেই চীন থেকে। চীনের 8103 মডেলের উভচর ট্যাঙ্ক কিনবে বাংলাদেশ। বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই শত্রুর বিপক্ষে এই দেশে যুদ্ধ করা বেশ অসুবিধাজনক। তাই বাংলাদেশ চীন থেকে 54টি এই ধরনের উভচর ট্যাঙ্ক কিনছে। এই ট্যাঙ্ক মাটিতে এবং জলে সমানভাবে যুদ্ধ করতে সক্ষম। এই ট্যাঙ্কে রয়েছে 105 mm মেইন গান, 12.7 mm সেকেন্ডারি গান এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ফায়ারিং ক্যাপাবিলিটি। নাম্বার 8, ASW হেলিকপ্টার বা NT সাবমেরিন হেলিকপ্টার।
আমরা বর্তমানে সবাই জানি বাংলাদেশ নৌবাহিনী 2030 সালের মধ্যে মোট 6 থেকে 8টি এনটি সাবমেরিন হেলিকপ্টার কিনতে চলেছে, যেগুলো বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলে ভারতের সাবমেরিন এবং মিয়ানমারের সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের ধারে কাছে আসতেও ভয় পাবে। এই ASW হেলিকপ্টারের কাজ হলো পানির নিচের শত্রু সাবমেরিনকে ধ্বংস করে ফেলা। নাম্বার 7, বায়রাক্তার TB2 ড্রোন। আপনারা অলরেডি আমাদের চ্যানেলে এই ড্রোন সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখেছেন। এই অ্যাটাক ড্রোনগুলো কতটা ভয়ঙ্কর তা আপনারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছেন। ইউক্রেন মাত্র 12টি বায়রাক্তার TB2 ড্রোন দিয়ে প্রায় 3000 রাশিয়ান সামরিক যান ধ্বংস করেছিল। আর এই রকম যদি 40টি ড্রোন বাংলাদেশের হাতে থাকে তাহলে ভারত কখনোই বাংলাদেশের উপরে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আর মিয়ানমারের কথা বাদই দিলাম, তারা প্যান্টে হিসু করবে। নাম্বার 6, টাইপে MLRS মিসাইল সিস্টেম। বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যেই তুরস্কের তৈরি টাইগার MLRS মিসাইল সিস্টেম ডেলিভারি পেয়েছে, বর্তমানে যেটি মিয়ানমার সীমান্তে রামু সেনাঘাটিতে মোতায়েন করা হয়েছে। এই মিসাইলের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। নাম্বার 5, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ সেনাবাহিনী আমেরিকা থেকে 8টি অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টার অর্ডার দিয়েছে, যেগুলো খুব দ্রুতই আমরা ডেলিভারি পাব। নাম্বার 4, মিডিয়াম রেঞ্জ স্যাম সিস্টেম বা মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, মিয়ানমার বেশ কয়েকবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করেছে। মিয়ানমারের যুদ্ধবিমান হেলিকপ্টার বাংলাদেশের সীমানায় প্রবেশ করেছে বেশ কয়েকবার, কিন্তু বাংলাদেশ বিপরীতে কিছুই করতে পারেনি, কারণ আমাদের হাতে ভালো কোনো স্যাম সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাই বাংলাদেশ সরকার তুরস্ক থেকে মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা সিস্টেম ক্রয় করতে চলেছে, যা 2023 সালের শেষের দিকে আমরা ডেলিভারি পাব। নাম্বার 3, হাই পারফরম্যান্স ফ্রিগেট নির্মাণ। বাংলাদেশের সবথেকে মূল্যবান সম্পদ হলো বঙ্গোপসাগর, আর এই বঙ্গোপসাগরের গভীরে লুকিয়ে আছে হাজার কোটি টাকার সম্পদ, তাই এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এসব ছাড়াও আমাদের ব্যবসা বাণিজ্যের 90% পণ্য এই বঙ্গোপসাগর দিয়েই রপ্তানি হয়। তাই বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের নৌবাহিনীকে আরও বেশি শক্তিশালী করবে। তাই এইবার বাংলাদেশের নৌবহরে যুক্ত হতে চলেছে হাই পারফরম্যান্স ফ্রিগেট। নাম্বার 2, আপকামিং সাবমেরিন। আপনি হয়তো জানেন বাংলাদেশ 2016 সালে চীন থেকে 2টি মিং ক্লাস সাবমেরিন ক্রয় করেছিল, এবং এই 2টি সাবমেরিন কেনার ফলে পুরো ভারত জুড়ে আলোচনা হচ্ছিল বাংলাদেশের মতো ছোট দেশের কেন সাবমেরিন কিনতে হবে। আর এই বাংলাদেশের 2টি সাবমেরিনের নাম ছিল BNS নবযাত্রা এবং BNS জয়যাত্রা। তবে বাংলাদেশ এই 2টি সাবমেরিন কিনেই ক্ষান্ত হয়নি, বরং পটুয়াখালীতে বিশাল সাবমেরিন বেস নির্মাণ করছে বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের পটুয়াখালীতে নির্মাণ হচ্ছে বিশাল সাবমেরিন ঘাঁটি, যেখানে কমপক্ষে 10 থেকে 12টি সাবমেরিন থাকবে সবসময়। আর এবার আরও নতুন প্রযুক্তির ইউরোপ থেকে 4টি সাবমেরিন ক্রয় করতে চলেছে বাংলাদেশ সরকার। নাম্বার 1, রাফেল যুদ্ধবিমান। আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন বাংলাদেশ রাফেল যুদ্ধবিমান কিনতে চলেছে, আর এই খবরটি রাফেল যুদ্ধবিমানের ওয়েবসাইট থেকে জানা গেছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। আর বাংলাদেশ বিমান বাহিনীর হাতে যদি রাফেল যুদ্ধবিমান চলে আসে তাহলে ভারত এবং মিয়ানমার বাংলাদেশকে জমের মতো ভয় পাবে, আর বাংলাদেশ বিমান বাহিনী বাংলার আকাশ বাতাস দাপিয়ে বেড়াবে। তো ভিউয়ার্স, আপনি এই ভিডিও দেখি হ্যায় বড়ি হি শানদার রিপোর্ট বানাই গই থি, লেকিন আব জিস তারা ভিডিও মে বাতায়া জা রাহা হ্যায় কি বাংলাদেশ জনাব আব লেনে জা রাহা হ্যায় রাফেল কি ডিল হো রহি হ্যায় জো বহুত জল্দ 2030 সে পহলে পহলে বাংলাদেশ মে আ জায়েঙ্গে। রাফেল ফ্রান্স সে লেনে জা রাহা হ্যায় বাংলাদেশ। ভিউয়ার্স, जो धाक बैठाएगा म्यांमार के ऊपर, इससे पहले इंडिया ने भी तो फ्रांस से राफेल ले रखे थे ना एयरक्राफ्ट, लेकिन अब बांग्लादेश भी लेगा राफेल फ्रांस से। तो ये बड़ी डील है जिससे धाक बैठाई जा सकती है, खौफ दिलाया जा सकता है अपने दुश्मन के ऊपर। तो दूसरी जो बड़ी डील है विवर्स, जो निकल कर सामने आ रही है, जिस तरह आपने ये वीडियो भी देखी है कि सब मेरीन अब यूरोपीय यूनियन बांग्लादेश को लाइक जर्मनी दे रहा है, सब मेरीन 3 सब मेरीन बांग्लादेश को मजीद दी जा रही है यूरोपीय यूनियन की तरफ से। आपको पता है कि बहुत ही क्लोज है रिलेशंस बांग्लादेश वर्सेस यूरोपीय यूनियन, और जिस तरह से एक्सपोर्ट्स बांग्लादेश करता है गारमेंट्स में यूरोपीय यूनियन को, तो वो ज़ाहरी बात है तो फिर उन्होंने बांग्लादेश का साथ भी देना है, और बांग्लादेश को एक्सपोर्ट्स भी कर रहा है यूरोपीय यूनियन सब मेरीन, जिससे बांग्लादेश की जो नेवी है नौबानी वो बहुत ही ज़्यादा विवर्स स्ट्रॉन्ग हो जाएगी। विवर्स TB2, जी हाँ ब्रक्यार TB2 टर्की के ड्रोन, वो भी बहुत जल्द अब आ रहे हैं। लास्ट टाइम मैंने आपको बताया था उसकी डील हो चुकी है
तो ये भी आ रहे हैं जिससे बांग्लादेश बहुत ही ज्यादा मजबूत होने जा रहा है अपने दिफाई तौर पर। डिफेंस सिस्टम बांग्लादेश का बहुत ही स्ट्रॉन्ग होने जा रहा है। तो इस तरह से बांग्लादेश 10 बड़े हथियार, खतरनाक हथियार अब अपने मुट्ठी में करने जा रहा है, जिससे दुनिया में पता चलेगा कि बांग्लादेश भी एक बड़े बड़े वेपन्स रखने वाला एक बड़ा मुल्क बनकर यानी निकलकर सामने आया है देश का। लेकिन अब बांग्लादेश धाक बिठाना चाहता है दुनिया भर में अपने खतरनाक विमान और वेपन्स के साथ। तो व्यूअर्स, वो अब बांग्लादेश ने कर ली है बड़ी ही जबरदस्त डील। अब बांग्लादेश दुनिया को बताएगा अपने इन 10 खतरनाक तीन हथियारों के साथ अब म्यांमार के लिए बहुत मुश्किल हो जाएगा। और साथ ही साथ इंडिया को बड़ी परेशानी लगी हुई है। आपको पता है इंडिया दोस्त फ्रेंड के साथ तो जितलाता है, लेकिन बिहाइंड द सीन कुछ और ही करता है वो इंडिया के बांग्लादेश के साथ। लेकिन अब बांग्लादेश ने अपनी दिफाई तौर पर अपने आप को जो मिलिट्री तौर पर, फिर वेपन्स इतने ज़्यादा अब डील हो चुकी है जो आने वाले हैं, इससे अब धाक बैठेगी दूसरे एंड पर यानी म्यांमार और इंडिया के ऊपर। तो व्यूअर्स, इस तरह बांग्लादेश के लिए ये बहुत ही अच्छी और गुड न्यूज़ है। ये वीडियो कैसी लगी इसके बारे में आपने फीडबैक ज़रूर देना है। इंशाल्लाह नेक्स्ट वीडियो में आपके साथ एक बार फिर मुलाकात होगी। तब तक के लिए मुझे दें इजाज़त और अपना बहुत ज़्यादा ख्याल रखिएगा। अल्लाह हाफिज़।